সেমিস্টারের শুরুতে অলওয়েজ ব্র্যাকে মেলা হয়, তো আমিও গেলাম। তো শুরুতেই দেখতে পেলাম যে রাফসানের ব্লু এর একটা স্টল, এরপর হচ্ছে শর্মা দামাস্কো, খানাজ, এছাড়া বিভিন্ন রকমের ব্র্যান্ডস এসেছিল। এরপর আমি অনেক রকমের খাবার ট্রাই করলাম, সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমার কাছে মেলাটা কেমন লাগলো। তো আমি হচ্ছে গিয়েছিলাম আমার একটা অফিসিয়াল কাজে, এরপরে হচ্ছে দেখলাম মেলা হচ্ছে, এবং শুরুতেই আমি রাফসানের ব্লু এর স্টলে আসলাম। আমি কখনোই ব্লু ট্রাই করি না, এটা আমার ফার্স্ট টাইম। তো এখানে একটা অফার চলছিল যে যে তিনটার মধ্যে দুইটা ফ্লিপ করতে পারবে সে হচ্ছে একটা ব্লু ফ্রি পাবে। অ্যান্ড পার বোটল ব্লু এর প্রাইস ছিল 60 টাকা। এরপর আমি হচ্ছে লিচি ফ্লেভারটা নিলাম। তো আমি এখন আজকে প্রথমবারের মতো ট্রাই করবো আমার কাছে কেমন লাগে। তো আমাকে হচ্ছে লিচি ফ্লেভারের ব্লুটা দিল, আমি টেস্ট করে দেখলাম আমার কাছে কিন্তু খেতে ভালোই লেগেছে, খারাপ না। কিন্তু কথা হচ্ছে যে এটা যেহেতু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, তো সেই জন্য কিন্তু অবশ্যই এটা ল্যাবের থেকে অ্যাপ্রুভড হতে হবে, না হলে এটা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এবার এটা যতই স্বাদ হোক না কেন, স্বাদ ভালো হলেই যে কোয়ালিটি ভালো হবে ব্যাপারটা কিন্তু এমন না। তো জাস্ট এমনি ট্রাই করার জন্য কিনলাম, এই তো। তো এখন হচ্ছে আমি পুরো মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাবো। তো প্রথম থেকে শুরু করি, প্রথমেই আমি দেখলাম যে একটা স্টল এরকম বিভিন্ন রকমের আচার, এরপর সেই স্টলের মধ্যে কয়েক রকমের ফ্রেশ জুস ছিল, এরপর প্রাইসটাও তোমরা দেখতে পাচ্ছ, এবং এই স্টলে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর জামা কাপড় আছে, এখানে বিভিন্ন ডেজার্ট আইটেম আছে। এরপর সবাই অনেক সুন্দর করে সব কিছু ডেকোরেট করেছে, হ্যান্ডক্রাফটেড অনেক কিছুই আছে, জুয়েলারিজ থেকে শুরু করে সব কিছু। খানাজও চলে আসছে, এত ভিড় ছিল আমি খানাজ থেকে কিছুই নিতে পারি নাই, কারণ আমার এত সময় ছিল না। তারপর দেখলাম এরকম হ্যান্ডক্রাফটেড হোম ডেকোরের অনেক সুন্দর সুন্দর আইটেমস, মানে সবাই কত ক্রিয়েটিভ, যত সুন্দর আইটেম বানাতে পারে। এরপর হচ্ছে আমি চলে আসলাম আরেকটা ডেজার্টের শপে, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ইউনিক আইটেমস আছে ডেজার্টের, কুকিজ থেকে শুরু করে এভরিথিং। এরপর আমি চলে আসলাম কুলফিডোতে, এখানে দেখতে পাচ্ছেন মেনুটা। তো আমার কাছে মালাই কুলফিটা অনেক ভালো লাগছে, সবার হাতে হাতে দেখছিলাম, তো আমিও মালাই কুলফিটা অর্ডার করলাম। মালাই কুলফিটার দাম নিয়েছিল 40 টাকা পার পিস, অ্যান্ড এটা এত মজা ছিল, এত ফ্লেভারফুল। আসলে এলাইচির অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, অ্যান্ড অনেক ক্রিমি ছিল, আমার কাছে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগছে। এরকম কুলফি সাধারণত পাওয়া যায় না, তো যখন পেয়েছি মিস করব কেন। তো আমি কুলফিটা খেয়েছি, খুব ভালো লেগেছে আমার কাছে। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা কুলফি থাকলে তো আর কিছু লাগে না, ওই দিন অনেক গরম ছিল, যেমন গরম ছিল তেমন রাস্তায় অনেক জ্যামও ছিল। তো এই কুলফিটা খাওয়ার পর আমি চলে গিয়েছি আরেকটা স্টলে, যেখানে হচ্ছে আরও কয়েক রকমের ফ্রেশ জুস ছিল। এখানে দেখতে পাচ্ছ যে লেমন থেকে শুরু করে জিরা পানি, তরমুজ, ড্রাগন ফ্রুট সব কিছুরই জুস আছে। এরপর এখানে পুডিং, বিভিন্ন রকমের পুডিং, এরপর এখানে ফ্রুট কাস্টার্ডও ছিল, 80 টাকা পার পিস। তো এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু হোমমেড। এরপর পিঠা ছিল, এরপরে দই বড়া ছিল, এরপর চিকেন পাস্তা থেকে শুরু করে চিকেন বল, তারপর তন্দুরি চিকেন ফ্রাই, এরপরে ম্যাঙ্গো পুডিং, এছাড়া হচ্ছে চকলেট পুডিং, এবং বিভিন্ন রকমের ছোট ছোট পিৎজা ছিল, চিকেন চাপ, তারপর কোয়েল পাখির ডিমের চপ ছিল, অ্যান্ড হচ্ছে মালাই কেক ছিল, মোমোস ছিল, লেমন পেস্ট্রি কেক ছিল। এরপর ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আরও বিভিন্ন রকমের আইটেমস ছিল। তো এটাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি আরেকটা স্টলে আসলাম, এখানে আমি দেখলাম এরকম নুডলস আছে, পাস্তা আছে, চিকেন চাপ, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য চিকেন কারি, এরপর হচ্ছে এরকম একটা ডেজার্ট ফালুদার মতো জেলি টাইপের। এখানে হচ্ছে একটা ফুচকার স্টল আছে, যেখানে অনেক মজা করে ফুচকা বানানো হচ্ছে, একদম টক, ঘন টক দিয়ে, দেখতেই অনেক ভালো লাগছে। অ্যান্ড বেশিরভাগই ছিল জুসের স্টল, একদম ঠান্ডা ঠান্ডা জুস মেক করছে, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে আমের জুস এবং তরমুজের জুস ছিল, আর এটা হচ্ছে সফটি আইসক্রিম, এটা সবার হাতে দেখতেছিলাম, মানে আমার খাওয়ার জন্য এত লোভ লাগতেছিল। পার পিস হচ্ছে 80 টাকা, চকলেট, ভ্যানিলা এবং স্ট্রবেরি ফ্লেভারের ছিল, আমি চকলেট ফ্লেভারেরটাই নিয়েছি। অ্যান্ড এইটা যে কী মজা, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু খুব একটা অ্যাভেলেবল আমরা রাস্তাঘাটে পাই না। তো এরকম আইসক্রিম দেখলে আমি কখনোই মিস করি না, আমি খুব একটা আইসক্রিম সবসময় খাই না, কিন্তু এরকম একটু ইউনিক টাইপের আইসক্রিম দেখলে আসলে আমি কখনোই মিস করি না। এইটার ফ্লেভারটা যে কি দারুণ এবং এত পরিমাণে ছিল, অ্যান্ড কোণের সাথে খেতে সত্যি সত্যি খুবই ভালো লাগছিল, একদম 80 টাকা সম্পূর্ণই ওয়ার্থ ইট।
তো এরপর আমি কিন্তু আজকে অলরেডি দুইটা আইসক্রিম খেয়ে ফেলেছি, অলরেডি আমার গ্লুকোজ স্পাইক হয়ে গেছে। আমি কিন্তু অনেকদিন ধরে মিষ্টি টিষ্টি খাই না, অ্যাভয়েড করি, বাট এইটা দেখে কিন্তু আমি অ্যাভয়েড করতে পারলাম না। এরপর এটা হচ্ছে কর্ন ডগস, এখানে ক্লাসিকটা দেখতে পাচ্ছ 99 টাকা, এবং ফুল চিজারটা 129 টাকা। তো অ্যাকচুয়ালি আমার এত অয়েলি খাবার দেখে না পরে আর খেতে ইচ্ছা করতেছিল না, তো ভাবলাম যে অলরেডি তো আজকে অনেক ক্যালোরি খেয়ে ফেলছি, এটা না খাই। বাট সবাই নিচ্ছিল সেটাই আপনাদেরকে দেখালাম, এবং আমি চিজি টিজি একটু মানে একটু অ্যাভয়েড করতে চেয়েছি আজকে। তো এখানে এসে দেখলাম যে আলু চুর সামথিং, হ্যাঁ আলু চুরের প্রাইস ছিল 50 টাকা, তো সেটা হচ্ছে আমি অর্ডার করে দিলাম। আমার কাছে না এটার থেকে এক্সপেকটেশনটা একটু অন্যরকম ছিল, আমি ভেবেছিলাম যে বয়েলড আলু হবে, ওইটা মাখা মাখা বা চাট টাইপের হবে, বাট না, এখানে আলুটা একদম এমনভাবে ভাজা যে পুরো বেরেস্তার মতো লাগছে দেখতে, এতটাই ক্রিস্পি। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা আলু, ভেবেছি যে এটা বেরেস্তা হবে, অ্যান্ড টমেটোর সাথে মরিচ দিয়ে ভালোই লাগছিল, একটু টকটক লাগছিল, কিন্তু 50 টাকা অনুযায়ী এটা খুব একটা ওয়ার্থ ইট লাগে নাই আমার কাছে। তো শর্মা দামাস্কো কিন্তু এখানে আছে, আমি কিন্তু আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, শর্মা দামাস্কোর ওদের শর্মা কিন্তু বেস্ট হয়, অনেক মজা ওদের শর্মা, ওরা অ্যারাবিয়ান স্টাইলটা ফলো করে শর্মার ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছ চিকেন অলরেডি শেষ, এত ভিড়, এত মানুষ এখানে, মানে আমি তো সিরিয়ালি পাচ্ছিলাম না, আর আমি তো এটা আগেও একবার ট্রাই করেছি আর আমার তাড়া ছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে মেয়োনিজ, চিকেন, তারপর বাঁধাকপি সব কিছু দিয়ে র্যাপ করে এটাকে দেন আবার হালকা একটু মানে গরম করে তারপর হচ্ছে সার্ভ করছে, মেয়োনিজও তো থাকছে ভিতরে। তো এইটা কিন্তু অনেক মজা, তো অনেক লম্বা লাইন ছিল, আর এটা হচ্ছে তাদের শর্মার মেনুটা, আপনারা অবশ্যই শর্মা দামাস্কোর শর্মা ট্রাই করবেন, এটা খুবই মজা আসলে। আর এখানে ফ্রাইড রাইসের সাথে অন্যান্য আইটেমসও ছিল, আর দেখো কি সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটেড আংটি, এরপরে হচ্ছে আরও সেফটি পিনস, এরপর এখানে চুড়ি আছে। আমার কাছে এই নেকপিসটা অনেক ভালো লেগেছে, বাট আমি কিনি নাই, নেক্সটে দেখা যাক অনলাইন থেকে কিনবো ওদের কাছে। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের চুড়ির আইটেম, যেটা কাপড় দিয়ে বানানো, কি সুন্দর ক্রিয়েটিভ তাই না। আর এটা হচ্ছে মসলিন শাড়ি বলছিল, আর দেখতে পাচ্ছ যে কি সুন্দর করে পুতুলে সাজিয়ে রেখেছে। এরপর আমার এই নেকপিসটা অনেক পছন্দ হয়েছে যে গ্রিন কালারের, এটা আমার কাছে আফটার ডিসকাউন্ট 450 এরকম যাচ্ছিল। তো এখানেও দেখতে পাচ্ছ কিছু খাবারের আইটেম আছে, অন্থন সমুচা, এরপরে হচ্ছে চিকেন রোল, এবং এই তো আমাদের মেলা। কেমন লাগবে তোমাদের কাছে ব্র্যাকের মেলা অবশ্যই জানাবে। আমি আজকে এমনি কাজ করতে আসলাম, আমি জানতাম না যে মেলা হচ্ছে, এসে দেখি মেলা, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম।